বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারত নিজেদের প্রয়োজনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, আবার চালু করেছে। নিজস্ব পেঁয়াজ মার্চে বাজারে আসবে, এ সময় আমদানির প্রয়োজন নেই। মন্ত্রী বলেন, কমপক্ষে 25 টাকায় কেজি দরে কৃষকরা যেন পেঁয়াজের দাম পায় সেটা বিবেচনায় রাখা হবে। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, চাল আমদানি করা হবে, দ্রুত দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা ওই সময়ের জন্য রাখবো এটাও প্র্যাকটিক্যাল না, কেউ এনে পেঁয়াজ এখনই ভারতের বাজার রেখে দেবে ওই সময়ের জন্য না। আর মার্চ মাসে পেঁয়াজ আমাদের নিজের যখন উঠবে তখন কিন্তু পেঁয়াজের দাম নর্মালি হবে না, ওই কম হবে, কিন্তু ফাইনালি প্রোডাকশন শর্টফল থাকবে, সেটার জন্য দাম বাড়বে না। দাম বাড়ে গিয়ে হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ করে। আমাদের যেটা সত্যিকার হচ্ছে লং টার্মের জন্য যদি আমাদেরকে পেঁয়াজের সমস্যা থেকে বেরিয়ে আসতে হয় তার দু তিনটা পথ। একটা হলো সামারের সময় জুন জুলাই মাসের দিকে কোনো পেঁয়াজ উৎপাদন হয় কি না সেই বীজটার ব্যবস্থা করতে হবে। দুই হলো আমাদের দেশে বেশ কিছু কোল্ড স্টোরেজ করতে হবে পেঁয়াজ রাখার জন্য।